আমার মনে হয় আজকের আমি একটা আজকের কথাটা বলি। আজকে আমাদের চলচ্চিত্র দিবস, আমি শিল্পী সমিতি কোনো সমিতির ব্যাপারটা আনতে চাই না, আজকে দিবসের আনন্দেই থাকতে চাই। আজকে আমার একটা পোস্টার আছে এখানে, আরও কিছু পোস্টার ছিল, হয়তো লাগবে কিংবা আসবে। তো আর সবাই আমার সিনিয়রদের পোস্টারও দেখছি, আমাদের জুনিয়রদের পোস্টার দেখছি, এটার একটা আনন্দ। আমি আজকের এই আনন্দটার মধ্যেই থাকতে চাই, কোনো কিছু কন্ট্রোভার্সি কোনো কিছুর মধ্যে আমি থাকতে চাচ্ছি না আজকের দিনটায়। এটা একটু বলবেন যে আগেকার শিল্পীরা কিন্তু সেজা হতো না, অর্থাৎ গণমাধ্যম মিডিয়াতে কিন্তু দেখা যেত না তাদেরকে, এটা আমরা দেখা যেত। আপনারও একটা ইন্টারভিউ পত্রিকায় লিখতে হলো, আপনার শিডিউল পাবো, হ্যাঁ শিডিউল পাবো, ভীষণ শিল্পীরা কখনো হাইলাইটসে থাকতো না, এখন তারা তো আকাশে, এখন সব এখন সবসময় তাদের গণমাধ্যমে তাদের নাম দেখি, তাদের তখন কি আর এত চ্যানেল ছিল, এত ইউটিউব ছিল, এত কি হাতের মধ্যে সারা পৃথিবীটা ছিল, ছিল না। তখন মুষ্টিমেয় কয়েকজনের ঘরে তিনটি লাইন ছিল, তখন সবাই ফোনে আপা আপনি কি আছেন, কিংবা কোথাও দেখা হলে আপা আমরা কালকে যেতে চাই কি সামনে শুক্রবার আসতে চাই, আপনারটা ইন্টারভিউ নিতে চাই, এটা তাই না? তারপরে কি ছিল, তিনটা চলচ্চিত্রের পত্রিকা ছিল, চিত্রালী, কুরবানী, সিনেমা। সবাই উন্মুখ হয়ে থাকতো যে আজকে পেপারটা যে আসবে এটার মধ্যে কোন কোন পোস্টার আসবে, কোন কোন ছবি রিলিজ হবে, এগুলো দেখব, এই যে আনন্দটা। তারপরে চিঠিপত্রের বিভাগটা ছিল, আমি তো একদম এভাবে দেখতাম যে কারা কারা লিখেছে আমাকে চিঠিটা, লিখেছে কিভাবে, লিখেছে কি দেখতে চাচ্ছে আমার কাছে তারা, এই আনন্দটা, এই জিনিসটা তো এখন নেই, কারণ চলচ্চিত্র পত্রিকায় তো নেই। কোন ছবি উঠছে হলে, কোন ছবি নেমে যাচ্ছে, আমি তো নিজেই জানি না। আপনার সিনেমার পর্দায় দেখি দেখা বেশি জরুরি নাকি টিভির পর্দায় বেশি দেখা জরুরি, খবরের পর্দায় দেখা বেশি জরুরি? সিনেমার মানুষ যারা যারা নাটক না, সিনেমার মানুষ কিংবা অ্যাক্টর, তাদের বড় পর্দা মানে বড় পর্দা, এটার সাথে কোনো কিছুর তুলনা হবে না। আমি বারবার বলছি যে আমি ছোট পর্দা, সেটা একটা আলাদা জগৎ, এখানে কিন্তু টিকিট দিয়ে সিনেমা দেখতে হয় না, তাই না? কিন্তু বড় পর্দার যে আনন্দটা, তাকে আমার একটা সময় যেটা ছিল শুক্র শনি রবি হাউসফুল, তিনটা দিন হাউসফুল থাকলে সেই ছবি বাম্পার, আগে তো রোববার ছিল, রবিবার দেখতে যেত, শনি রবি সোম। আর আরেকটা ব্যাপার ছিল, এটা অনেকেই জানে কি না জানি না, আমাদের ছবি রিলিজ হতো বগুড়ায় বৃহস্পতিবার, বৃহস্পতিবার বগুড়ায় রিলিজ হতো, বগুড়ার রেজাল্ট নিয়ে যদি দেখতো যে হাউসফুল অল শো, সেই যে আনন্দ সেটা আরেকটা আনন্দ, ওই রিপোর্টটাই চলে আসতো মুখে মুখে সব জায়গায়, এবং শুক্রবার থেকে একেবারে। আজকে আমি এই 3রা এপ্রিল আমি আমার জাতীয় চলচ্চিত্র দিবসকে আমি আলাদাভাবে দেখছি, সবসময় যেভাবে দেখে এসেছি, একটা সুন্দর আমার চলচ্চিত্র পরিবারকে নিয়ে আমার এই জাতীয় চলচ্চিত্র দিবস। এখানে আমরা সবাই এত বছর কাজ করে এসেছি, আমার সিনিয়র যারা আছেন, যারা এখানে নেই এখন, পৃথিবী থেকে চলে গেছেন, তাদের প্রতি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, কারণ আর তো তাদেরকে দেখতে পাবো না, যাদেরকে নিয়ে চলচ্চিত্র তৈরি হয়েছে, আজকে যদি তারা বেঁচে থাকতেন তাহলে এই দিবসটা অন্যভাবে উদযাপিত হতো। যাই হোক, তারপরেও আমরা যারা এখনও আছি, এই চলচ্চিত্র দিবসটাকে আমরা স্পেশালি দেখতে চাই, এবং এর জন্য আবারও আমি আমার জননেত্রী দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপার কাছে চিরকৃতজ্ঞ আজকের দিনটির জন্য। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী
চলচ্চিত্র নিয়ে যেভাবে চিন্তা করছেন, সামনে সিনেপ্লেক্স আরও তৈরি করার জন্য উৎসাহিত করছেন এবং সরকারি অনুদানও দেওয়ার জন্য উনি অর্ডার করেছেন, এটার জন্য আরও কৃতজ্ঞ। আমরা চাইবো আমাদের যারা চলচ্চিত্রকে যারা ভালোবাসি আমরা, সিনেপ্লেক্স যেন আমরা তৈরি করতে পারি, এই আশা নিয়ে ব্যক্ত করছি আমি। সবাই আমাদের আবারও অনুরোধ করছি, আজকে এই জাতীয় চলচ্চিত্র দিবসটা যারা দেখবেন তাদেরকে অনুরোধ করছি, আপনারা হলে আসবেন, ছবি দেখবেন, যেমনই ছবি হোক। আপনারা যদি না দেখেন তাহলে কী করে আমাদের চলচ্চিত্র সামনের দিকে এগিয়ে যাবে? তবে একটি কথা, যারা টেলিভিশনের মেকাররা আসেন তারা চলচ্চিত্র নির্মাণ করবেন, টেলিফিল্ম কিংবা বড় টেলিফিল্ম না, মানে নাটক না, চলচ্চিত্র, চলচ্চিত্র, এটাই জানা হয়ে থাকে।